ওয়েলকাম টু সুস্মিতাস কিচেন। আমি আজকে দেখাতে চলেছি বেলের পানা বা বেলের শরবত। নিয়ে নিয়েছি তার জন্য একটা বেল, বেলটাকে ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি চিনি, আর লাগছে জল, আর কোনো বিশেষ কিছুই লাগছে না। তো চলুন আমরা বেলটাকে ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিচ্ছি বেলটাকে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দিয়ে দিচ্ছি জল, এটাকে ভালো করে মিক্স করে নেব। বেলের অবাঞ্ছিত অংশগুলো আমরা এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব, যাতে একটু বেলের কোনো দানা না থাকে। দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। হয়ে গেছে আমাদের বেলের লাচ্ছি বা বেলের পানা বা বেলের শরবত, আমরা যাই বলি না কেন। এতে আপনারা চাইলে বরফের কুচি দিয়ে দিতে পারেন। আমি অনেকক্ষণ আগে এগুলো বের করে রেখেছিলাম, তাই গলে জল হয়ে গেছে। আপনারা চাইলে ফ্রিজ থেকে বরফ বার করে এর মধ্যে দিয়ে নিতে পারেন, বা ফ্রিজে খানিকক্ষণ সংরক্ষিত করেও ঠান্ডা ঠান্ডা খেতে পারেন বেলের শরবত। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।